আমাদের একজন দিনী ভাই ইউটিউব চ্যানেলে বেদাতি বক্তাদের ওয়াজ ছাড়ে, আল্লাহ হেদায়েত করুক। দুনিয়াদার পেটুক, এই চ্যানেলের আয়কৃত টাকা কি হালাল? এক তো এমনি ইউটিউব চ্যানেলে আপনি আয় করবেন, আপনি ডলার অপশন খুলে, এইটাই জায়েজ নয়। আর তারপরে বেদাতি আলোচনা দিয়ে আপনি আয় করবেন, হারামের উপরে ডবল হারাম, দুইটা হারাম। কথা বোঝা গেছে? বেদাতি আলোচনা এমনি প্রচার করি, একটা লোককে যদি বেদাতি আলোচনা দেন তাই তো হারাম। তা আপনি ইউটিউব চ্যানেলে দিলেন আপনার পেট পূজার জন্য, আর হাজার হাজার লক্ষ লক্ষ লোক শুনবে, ভিউয়ার হবে, তো সমস্ত গুণাগুলি আপনার আমল নামাতে চাবে। যত লোক গোমরা হবে বেদাতি বক্তব্য শুনে, তত লোকের গুণাগুলি আপনার ওপর চাপবে। এই ইউটিউবার, জি ইউটিউবারকে বলছি, পেট পূজারি যারা। বাকি কথা হলো, যদি কোরআন সুন্নার আলেমদের বক্তব্য দেওয়া হয় তাহলে তাতে দুটো দিক রয়েছে। একটি হচ্ছে যে ভিউয়ারের ওপর যতগুলি লোক শুনল তো এতটুকু পর্যন্ত জায়েজ হতে পারে, যদি সেই আলোচক যার আলোচনা সে অনুমতি দেয় তাহলে। কিন্তু আরেকটা দিক হচ্ছে যে ওখানে অ্যাড দিচ্ছে ইউটিউব কোম্পানি, কি করছে, হ্যাঁ অ্যাড দিচ্ছে। আর অ্যাডগুলি কিসের? অ্যাড মানে অ্যাডভার্টাইজ, অ্যাডভার্টাইজ দিচ্ছে। তো অ্যাডভার্টাইজগুলো কিসের দিচ্ছে? মহিলার ছবি আসছে, উলঙ্গ অর্ধ উলঙ্গ ছবি আসছে, হ্যাঁ, আর নোংরা দৃশ্য আসছে, আর সেগুলির এগনিস্টে কি করছে, ডলার দিচ্ছে বা পয়সা দিচ্ছে। তো এই যে অশ্লীলতা ছড়াচ্ছেন, যারা ইসলাম শিখতে যাচ্ছে তাদের সামনে প্রথমখানে এমনভাবে চলে আসছে এই অশ্লীল ছবি, যে বেচারা ইসলাম শেখার জন্য প্রথম বাধ্য যে অশ্লীলতা দেখুক, নোংরামি দেখুক, বেহায়া বেপর্দা আর উলঙ্গ একটা মহিলাকে দেখুক, আর তারপরে তখন ইসলাম শিখুক। এই যে কাজটা করছেন, এটাতে রুজি হালাল হবে? রুজি হালাল হবে? কখন হালাল নয়। এই জন্য এই রুজি হারাম, এই রুজি হারাম, ভালো করে শোনায়।